বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে যতই করো গলা বাজি করো ষড়যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা চেনে তোমার বাবাই জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে আজ মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে ঠিক না এই মোল্লারা যতই জেল জুলুম হোক অত্যাচার হোক জুলুম হোক এই দিনের দায়ী আল্লাহরা কাজ করেই যাবে ঠিক কিনা সে কথাই সুরে সুরে বলতে চাই প্রকৃত রসুলের সুন্নত কি ছিল সেই সুন্নতের কথা বলছি এবার আপনাদেরকে কারণ আমাদেরকে প্রকৃত সুন্নতের কথা ভুলিয়ে দিয়েছেন যারা কোরআনকে অর্থসব করুন বললে যারা বেজার হয় তারাই প্রকৃত ইসলাম থেকে আমাদেরকে সরিয়ে দিতে চায় ঠিক কিনা কোরআনকে বুঝে পড়তে হবে বন্ধু কোরআন যদি বুঝে না পড়ি তাহলে আমি আমার কোরআনের প্রকৃত হক রক্ষা করতে পারলাম না আর যারা এই কথা শুনলে মেজাজ খারাপ হয় তারা মনে রাখতে হবে তারা শয়তানেরই চেলা ঠিক কিনা কিন্তু শয়তান যতই চক্রান্ত করুক আমাদের একদল লোক তৈরি হয়েছে যারা হককানি এর কারণ হচ্ছে তারা অর্থ বুঝে পড়ার পরে ঠিক কিনা তার মানে আবার এটা নয় যে কোরআন না বুঝে পড়া যাবে না কোরআন পড়লেই সওয়াব ঠিক কিনা কোরআন পড়লেই সওয়াব তো সেই রাসূলের প্রকৃত সুন্নতের কথা আমি আপনাদের মাঝে পেশ করছি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নত শুধু সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নত শুধু নয় নির্জন ধনে যাওয়া আরো সুন্নত হলো আরো সুদিনের সাথী তুমি মহা
সাথী তুমি দূর দিনে ও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জন্মেও জীবনে কখনো কামানো কি এবার বলছি প্রকৃত সুন্নতের কথা শুনুন সুন্নত কোরআনের সমাজ বিনির মানে বইর সকল পথ বাড়িয়ে চলা সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নত শুধু নয় নমনীয়লাপন সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নত শুধু নয় মেষে চরাতে মোরালি মোহাব্বতে তার খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কামানো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আর কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি বন্ধুরা আমি আপনাদের মাঝে এবার একটি নরম গান গাচ্ছি অনুরোধ করছি আপনারা সবাই মিলে একটু মাহফিল সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই বসে পড়ুন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না সবাই ঠিক আছে কিনা এটা সবাই পারেন কিনা যারা পারেন মেহরবানি করে জোরে জোরে ধরবেন সবাই যারা পারেন না তারাও ধরবেন চেষ্টা করবেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক আছে কিনা কারো কাছে কিছু চায় শুধু আল্লাহর কাছে চাইতে হবে শুধু আল্লাহর কাছে
সবচেয়ে সেরা বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আমার বন্ধু একজন, এর বাইরে আর কোন বন্ধু নাই। সব সবাই স্বার্থপর, কিন্তু আমার রাব্বুল আলামিন যিনি আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন সমস্ত হেদায়েতের ভরপুর করে দিয়ে আমাদেরকে চালাচ্ছেন প্রতিনিয়ত, সেই রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন কিছুই চায় না। বরং আপনি যদি আপনার শরীরের প্রতি খেয়াল করেন, আপনার শরীরের যত্ন নেন, সবচেয়ে বেশি খুশি হয় রাব্বুল আলামিন, ঠিক কিনা? সে কত দয়া, সে কত মেহেরবান। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকাই না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের কাজে যারা অবিচল, তারা হল আল্লাহর প্রিয়জন। কাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর, ঠিক না? দিন কায়েম করার জন্য যারা চেষ্টা করছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রাব্বুল আলামিন তাদেরকে বাছাইকৃতদের মধ্যে রেখে দিবে, বাছাইকৃত এবং ছাঁটাইকৃত, বুঝলেন তো? বাছাইকৃত মানে অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দারা, তারা আল্লাহ বেছে বেছে শিখে শিখে নিচ্ছে। এবং ওই ওই সকল বান্দা আমার রসুলের মতো যারা জেল জুলুম খাটে, ঠিক কিনা? আমার রসুল 3 বছর জেল খেটেছেন, ঠিক কিনা? শিবে আবু তালিবে 3 বছর জেল খেতেন, এবং আমরা তো জেলখানায় গিয়ে ভালো ভালোই খাচ্ছি। আর আমার রসুল কি খেয়েছে? আমার রসুল খেয়েছেন গাছের সাল পাতা, ঠিক কিনা? অনেক কষ্ট, অনেক বেদনা। আমার এই যে কয়েকদিন আগে মানে 10-15 দিন আগে মক্কায় ছিলাম, ওহুদের প্রান্তরে, ওহুদের যুদ্ধে আমার রসুল যুদ্ধে সেনাপতি ছিলেন, কিন্তু তাকে সেভ করার জন্য প্রায় 73-74 জন সাহাবী ঢাল দিয়ে জীবন তারা দিয়েছেন, অকাতরে জীবন দিয়ে দিয়েছেন রসুলকে ই করতে গিয়ে, মানে প্রোটেকশন দিতে গিয়ে, ঠিক কিনা? আবার সেই গল্প জানেন তো, ঠিক ওদের পাহাড়ের সামনে তাদের সকলের কবর সারিবদ্ধ ভাবে সেই কবর গুলো আছে। আমি ওখানে গেলাম, আর আমার এই গানটা মনে পড়ছে, ওদের যুদ্ধে আমার রসুলের কত কষ্ট, বদরের যুদ্ধে রসুলের কত কষ্ট বেদনা ছিল, সে কথাও আমি আপনাদের মাঝে তুলছি ইনশাআল্লাহ। দিন কায়েমের কাজে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চ
চাই না ঠিক কিনা আপনারা কিছু চান কিনা শুধু আল্লাহর কাছে চাইবে বন্ধু এবার আমি আপনাদের কাছে মাঝে ছয় দিন পর নখ খসে যাবে নয় দিন পর চুল কবরগাহের সামান নিতে কইরু না কেউ ভুল কবর জায়গা ভালো না ঠিক কিনা এই জনপ্রিয় গজলটি লিখেছেন ও সুর করেছেন আমার প্রিয় সেই জনপ্রিয় গানের মালিক তিনি জান্নাতে যিনি লিখেছেন সুর করেছেন আবুল আলা মাসুম খুলনার কৃতি সন্তান আপনাদের এই খুলনার কৃতি সন্তান আবুল আলা মাসুম তো আমি সেই গানটা পরিবেশন করছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না সতেরো দিনে পেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রাবে সতেরো দিনে পেটে শেষ প্রকার খাদ্য হবে হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পড়ে রাবে রাবে নব্বই দিনে হার গুলি সব নব্বই দিনে হার গুলি সব আলাদা হয়ে রয়ে কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জল বিবেক হলো হলো নফসের কালাহার দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জল বিবেক হলো নফসের কালাহার আমান কারণ সবারই এই আমান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধুরা যেহেতু প্রধান বক্তা চলে আসছে সেহেতু আমি আমার শেষ গান গাচ্ছি বাবাকে নিয়ে আমার বাবা গত বছর এক বছর হয়ে ইন্তেকাল করেছে যে বাবা আমাকে দিনের পথে এনেছেন যে বাবার ওসিলায় আজকে আমি সারা পৃথিবীতে ঘুরছি ইসলামী গজল পরিবেশন করার জন্য সেই বাবাকে সবসময় কৃতজ্ঞতা পেশ করতে চাই রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগিরা বলছি সবসময় বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা অভিভাবক তাদেরকে অনুরোধ করছি আপনার সন্তানদেরকে বেশি বেশি কোরআন শিক্ষা দিন বেশি বেশি করে ইসলামী গজল শেখান আমাদের সুস্থ সংস্কৃতি ধারাকে
এগিয়ে আনার জন্য আমরা চেষ্টা না করলে কেউ এগিয়ে দিবে না, দিবে কি? কেউ এগিয়ে দিবে না। সুতরাং আপনাদের সন্তানদেরকে ভালো ভালো মাদ্রাসায় দিন, সর্বোচ্চ যেখানে মানসম্পন্ন লেখাপড়া হচ্ছে সেখানে দিবেন, যেখানে বিশেষ করে ইংলিশ শেখানো হয়, আরবি শেখানোর পাশাপাশি বাংলা ইংলিশ এবং বিজ্ঞান সমন্বয়ে যার যে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সেখানে দেওয়ার চেষ্টা করুন। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি ইমাম হবে, ঠিক কিনা? ইমাম হোক চান কিনা এবং ডাক্তার হোক, এটাও তো চান, তাই তো? সুতরাং ভালো ভালো মাদ্রাসা দিবেন এই আহ্বান করছি। তো সেই বাবাকে নিয়ে এবারে এবার পরিবেশন করছি আমার সেই প্রিয় বাবার একটি গল্প। ভাই বলছে তার প্রিয় গান, বাবা শুধু বাবা নয় এক সৈনিক। বাবা শুধু বাবা নয় এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, থেমে যায় সব তবু সে তো থামে না, থেমে যায় দেহ তার সে তো থামে না, বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা, বাবা বাবা বাবা, ব্যতি ব্যস্ত খুবই মানুষ তিনি, জীবন বেহিসাবে কাটেন যিনি, সংসার সন্তান নিয়ে যে জীবন সংগ্রাম করে যার যায় জীবন, হেরে যেতে পারে সব সে তো হারে না, ছেড়ে যেতে পারে সব সে তো ছাড়ে না, বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা, উড়ে যায় শত হাল ছাড়ে না কধু, ঠিক কিনা? বাবার 104.5 ডিগ্রি জ্বর, কিন্তু বাবা বারবার পরে গিয়ে উঠে দাঁড়ায় কারণ সন্তানের পরীক্ষার ফিস জোগানো, লেখাপড়ার খরচ, তার অনেক বায়না, সন্তানের অনেক বায়না জোগানোর জন্য বাবা কত কষ্ট করে। অথচ আমরা বাবা মা পেলাম, আমরা সন্তানে কিন্তু বাবা মার সেবা না করে আমরা জাহান্নামী হয়ে যাচ্ছি। আমরা বাবা মার জন্য সেবা করার জন্য সবসময় আমাদের মানসিকতা থাকা দরকার, ঠিক না? আমার সেই মানসিকতা আমরা যদি না থাকি, রাসূল পরিষ্কার বলে দিয়েছেন বাবা মাকে পেলো অথচ জান্নাত কামাই করতে পারলো না, সেই সন্তান বিফল, ঠিক না? সুতরাং বন্ধুরা, বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না,
পড়ে যায় কত উঠে দাঁড়ায় তবু উড়ে যায় শত হাল ছাড়ে না কভু একটু নেই চার সমীর মায়া বট বৃক্ষের মতো দিচ্ছে ছায়া প্রতিদান চায় সবে সে তো চায় না যতটুকু পায় সবে সে তো পায় না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা 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 শুধু বাবা নয় এক সৈনিক কেটে যায় আজি বল সে তো দইনি সংগ্রামী সে যে সংগ্রামী খুব দামি সে যে খুব দামি থেমে যায় সব তবু সে তো থামে না থেমে যায় দেহ তার সে তো ঘামে না বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানব বাবা সবার কাছে দেওয়া চাই।